নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে ছড়িয়ে পড়া দাবানলের কারণে স্থানীয় শতাধিক পরিবারকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টি থেকে নিউ জার্সির ওয়েস্ট মিলফোর্ড পর্যন্ত এলাকায় চলমান দাবানলের কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা জেনিংস ক্রিক দাবানলে এখন পর্যন্ত পুড়ে গেছে 5,000 একরেরও বেশি বন। ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, বাতাসের তীব্রতার কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দাবানল। তবে এখন পর্যন্ত কোনো স্থাপনার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি না হলেও অ্যাজমিয়ার অ্যাভিনিউ ও ওয়ারউইকের ওয়াহটা ওয়াহ পার্ক থেকে 165টি পরিবারকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। স্থানীয় পরিবারগুলোকে সরিয়ে গ্রিনউড লেক মিডল স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ার ফাইটাররা যেন উপদ্রুত এলাকায় দ্রুত আগুন নেভানো ও উদ্ধার কাজ পরিচালনা করতে পারে, সেজন্যই পরিবারগুলোকে সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ফরেস্ট স্টেট পার্কের 4-5 একরের মতো বনে ছড়িয়ে পড়েছে জেনিংস ক্রিক দাবানল। তবে এখনও আগুনের কারণে নিরাপত্তাহীনতা অনুভব করছেন না অনেকেই। মিডল স্কুলে আশ্রয় নেওয়া এক বাসিন্দার মতে, এখন তারা তাদের বাড়িতে ফিরে যেতে প্রস্তুত, তবে নিজ বাড়ি থেকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন তারা। উদ্ধারকারীরা বাসে করে আক্রান্ত এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। রবিবার সকাল থেকে অনেকে তাদের নিজ বাড়িতে ফিরতে শুরু করলেও স্বেচ্ছায় তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার এই কার্যক্রম সোমবার পর্যন্ত চালু থাকবে। আশিকুল মাওলা আদর, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।